একেবারে রাত্রে জলসব করবেন জানতে চাইছি। দেখুন সেটা আপনারা অফিসে এসে যোগাযোগ করুন, আমার যারা ছেলেরা আসছে ওর সঙ্গে যোগাযোগ করুন, সাক্ষাতে সেটা কথা হবে। একজন বলছে ভাইজান আপনার আবার আপনাকে প্রতিবারই কণ্ঠ হয়ে দেখতে চাই, আপনি কবে থেকে প্রোগ্রাম করবেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ভাই, নীতি কখনো বিসর্জন তো দেওয়া যায় না, কেন নীতি আমি মনে করি পৃথিবীর রাজত্বের সিংহাসনের থেকেও নীতির দাম অনেক বেশি আমি মনে করি। তো সেই জায়গাতে এখন তো লকডাউন চলছে, বড় জমায়েত করা বা ভিড় করা এটা তো শুভ পাবে না, হয়তো যারা আইন করছে যারা তারাই হয়তো ভঙ্গ করছে কিছু মানুষ বলতে পারে, কিন্তু আমি মনে করি আমি একজন দায়িত্বশীল ব্যক্তি হিসাবে কে কি করছে না দেখে এই সমাজকে বাঁচাবার জন্য আমার কিছু করণীয় আছে, সেই হিসাবে সেই লকডাউনটাকে যাতে বড় জমায়েত না হয় সেটাকে গুরুত্ব দিচ্ছে। আমি যেখানে যাই আশা করছি একটা বিশাল জমায়েত হবে, কেন আমাদের জমায়েত হওয়াটা কোনো একটা রাজনীতির ব্যাপার নিয়ে বা কোনো নির্দিষ্ট ব্যাপার নিয়ে না, এটা আমাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক মানুষের সঙ্গে আছে, আমাদের যেখানে যাব সেখানে মানুষ আসবে, এটা আমাদের অবশ্যই একটা পাওনা মুজাদ্দেদ সেটাকে আমরা মেনে চলি বা বিশ্বাস করি। আমি সেই জায়গায় লকডাউন খুলে গেলে অবশ্যই আমি ন্যায়ের জন্য সত্যের জন্য মানুষের পাশে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকবো, আমার একটা মৌলিক অধিকার আছে, আমার দেশ অধিকার দিয়েছে, সে পথে আমি চলবো। যে দিন ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া, শান্তির বার্তা, মানবতার বার্তা, নামাজ রোজা পেশার হক এর কথা মানুষের কাছে পৌঁছানো, এটাও তো আমাদের কাজ ডিউটি। সেই জায়গায় এটা তো আমাদের দু তিন চার বছর থেকে অনেকে দাওয়াত করে থাকে, সেগুলো আসছে, নতুন করে অনেকে দাওয়াত করতে আসবে, ফোন করছে কিন্তু লকডাউনের জন্য তাদেরকে আসতে বারণ করছি। আমার অফিসের নম্বরে যোগাযোগ করবেন, যদি অবশ্যই সেই ডেটটা ফাঁকা থাকে ইনশাল্লাহ আমি যাওয়ার চেষ্টা করব। ঘর ছাড়ার জন্য